আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আপনাদের অনেক দিন ধরে অনেক মিস করতেছি। আমি জানি সবাই আমাকে অনেক মিস করতেছেন, সব আপুকে অনেক অনেক ভালোবাসা, আপু ভাইয়া সবাইকেই, আমাকে এত এত সাপোর্ট আর দোয়া করার জন্য, আমার খবর নেওয়ার জন্য। ভিডিও আপলোড করতে পারতেছি না কারণ ভয়েসটাও শুনতে ভালো না, কারণ ঠান্ডার কারণে নাক সবই জাম হয়ে রয়েছে, এই জন্য আর ভয়েস অ্যাড করতে পারতেছি না, যার কারণে ভিডিও দিতে পারতেছি না। আর এই ভিডিওগুলো আমার আগের ভিডিও, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার পেজের অবস্থা এমনিতেই খারাপ, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে, যখন শরীরটা ভালো হবে তখন সব দিক দিয়েই সব কিছুই ঠিক হয়ে যাবে। শুধু পেজ না, জীবনের অনেক কিছুই এখন অগোছালো হয়ে রয়েছে। বলে না, একজন মানুষ অসুস্থ হলে ঘরের সব কিছুই এলোমেলো, বিশেষ করে ঘরের গৃহিণীরা আর ঘরের কর্তারা। এই দুজন মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে ঘরটা এলোমেলো, আর বিশেষ করে যদি বাচ্চারা হয় তাহলে তা হয়েছেই কাম, আর কোনো মানে চোখে শস্য ফুল দেখানো হয়। যাই হোক, সবাই সুস্থ থাকবেন। অনেক মানুষের জ্বর, যেমন আমার লাবণীয়াপুর জ্বর, তাবাসুমাপুর জ্বর, ফারহানাপুর জ্বর, অনেক আপুর অসুস্থ। সবার জন্য দোয়া কামনা করি, সবাই সুস্থ হয়ে যান। আর যাদের বাচ্চাদের, সবার বাচ্চাদের একটু যত্ন নেবেন, কারণ এখন ডেঙ্গু বাড়ছে। আমি অনেক যত্ন নেওয়ার চেষ্টা করি কিন্তু হয় না, বাচ্চারা যেহেতু ওরা তো আর সারাক্ষণ ঘরে মশারির তলে থাকতে চায় না, তাই না? তো ওদের আবার একটু সেভাবেই রাখতে হয়। আর এটা এখন যেহেতু সিজনাল, যতই আমরা যত্ন করি না কেন হয়ে যায়, কারণ মারা তার কম যত্ন নেয় না বাচ্চাদের জন্য, তা না, তাই না? তবুও সবাই ডেঙ্গুর জন্য সাবধান। আর এই যে আমি এখানে আজকে মাছ চচ্চড়ি করলাম, কেননা আমি অনেক দিন যাবত অসুস্থ, এটা আমার আগের ভিডিও, আর আমি অসুস্থতার মধ্যে এভাবেই রান্না করি, তাহলে দেখা গেছে কি সময়টাও বাঁচে আর খাইতেও কিন্তু অনেকটা ভালো লাগে। হয়তো আমার ভয়েসটা আজকে শুনতে ভালো লাগতেছে না, তবুও সবাই বলবেন যে কেমন হয়েছে রান্নাটা। এখানে আমি আদা রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়া, লবণ, নর্মালি মশলা দিয়ে রান্নাটা করেছি। আর চেওয়া মাছ নিছি, আমি জানি অনেকে চেওয়া মাছটা খায় না, কিন্তু আমি অনেক পছন্দ করি চেওয়া মাছ, লইট্টা মাছ। ওই মানুষ আমাকে অনেকেই বলে যে তুমি যেগুলো খাও ওগুলো আমরা অনেকেই খাই না, কিন্তু আমি খাই আলহামদুলিল্লাহ, এতে আমার কোনো ইয়া নাই, সরম নাই। আমি পাঙ্গাস মাছটা অনেক পছন্দ করি, বিশেষ করে আমার ছেলেরাও অনেক পছন্দ করে। তো আমার ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তো আমাকে একটু ভালোবাসা দিবেন, আর বেশি বেশি সবাইকে বলবো বেশি বেশি করে পানি খাবেন, শরীরের যত্ন নেবেন, বাচ্চাদের যত্ন নেবেন। নিজে ভালো থাকলে সবাই যত্ন নেওয়া যায়, কিন্তু নিজেই যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে বাচ্চাদের যত্ন এবার কে নেবে, তাই না? আমি জানি এটা অফ টপিক কথা, কারণ রান্নার সাথে এই কথাটা যায় না, তবু আমি কোনো কথা খুঁজে পাচ্ছিলাম না আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর সবাই ভালো থাকবেন, আমাকে যারা যারা সাপোর্ট করছেন, প্রিয়াঙ্কা আপু, তারপরে সুমা আপু, আরও অনেক অনেক আপুরা আছে, নীলা আপু, সবাইকে সবাইকে অনেকগুলো ভালোবাসা আমার খবর নেওয়ার জন্য, আমার যত্ন মানে এভাবে যত্ন নেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন।